কাকে বলছিস? আরে তুই নামা না, আর কত নামাবো? তুই লোজুম ধর একটু, একটু হাত সরা। কৃতিত্ব সব সর্বোপরি যেটা বলতেই হবে, আমাদের টিউশন শিক্ষক খুবই গাইড করেছেন আমাদের, বিশেষ করে আমাদের টিউশন শিক্ষক খুবই বেশি গাইড করেছেন। তাছাড়া বাবা মার কৃতিত্ব আছে অবশ্যই, আর তাছাড়া নিজে নিজে পড়াশোনাটাকে নিজের পথে চালিয়ে নিয়েছি। আর আমার স্কুল শিক্ষকরা অবদান অবশ্যই আছে, তারা প্র্যাকটিক্যালে যথেষ্ট সাহায্য করেছেন, যেগুলো আমার থিওরিটিক্যাল নলেজ। সারাদিন আমরা মেপে কিছু করতাম না, তবে হার্ডলি পড়াশোনা যখনই ফাঁক পেতাম অবসর সময়টা একটু ক্রিকেট ক্রিকেট ভালোবাসতাম, আর এমনি মোটামুটি ওই 10-12 পড়াশোনা। আমরা ক্রিকেট খুব ভালো লাগে, আমার খুবই ভালো লাগে ক্রিকেট, আমি প্রচুর ক্রিকেট ভালোবাসি। আর তাছাড়া মোবাইল গেমসও খেলি অল্প অল্প, আর কার্টুন দেখতে ভালো লাগে, গল্পের বই পড়তে ভালো লাগে। ডাক্তার স্থিতি, আমাদের রাজ্যে এত বড় মেডিকেল ইনস্টিটিউট গড়ে রয়েছে, এত বড় মেডিকেল কলেজ আসবে, কিন্তু সেখানে রোগীগুলো মারা যাচ্ছে, কুকুর বিড়ালের মতো মারা যাচ্ছে, সেখানে চিকিৎসক সেই সুচিকিৎসকের বন্দোবস্ত যাতে হয়, সেই জন্য আমি একদম দৃঢ়।